কর্ণ সন্তানের মা হচ্ছেন নায়িকা মাহিয়া মাহি। স্বদেশ টিভিতে স্বাগতম। সম্প্রতি মা হওয়ার খবরে সরগম ঢালিউড। পরিমণি বুবলির ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান। এবার ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন তার ঘর আলো করে আসছে কন্যা। মাহি মাতৃকালীন অবসরে আছেন, সিনেমার শুটিং থেকে দূরে রয়েছেন। তিনি বলেন, আমি জানি আমার মেয়ে হবে, নাম ঠিক করেছি ফারিস্তা। মাহি অভিনীত যাও পাখি বলতারে সিনেমাটি দেশের 21টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই এই নায়িকা ব্যস্ত ছিলেন ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে। সেখানে বসেই মেয়ে হওয়ার খবরটি ভিডিওতে জানান তিনি। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি, পরিবারের আদর যত্নে দিন কাটছে তার। চলমান সময় প্রসঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বদেশ টিভিকে বলেন, আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি, মা হওয়ার অপেক্ষায় আছি, অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়, তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। সবার কাছে দোয়া চাই, নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবীতে আনতে পারি। গত বছর 13 সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান রাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনবিচিত্র নায়িকা মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তো গাইস, সংবাদটি কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। অবশ্যই আমাদের স্বদেশ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন।